আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মডেল টেস্ট 31। যারা সি ক্যাটাগরি ফার্মাসিস্ট পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আজকের এই আলোচনা। তাহলে চলুন আমরা সরাসরি আলোচনায় চলে যাই। প্রশ্ন নম্বর এক, কপার টি 380 আইইউডি এর কার্যকারিতার মেয়াদকাল কত? উত্তর হচ্ছে 10 বছর। তাহলে কপারটি 380 আইইউডি এর কার্যকারিতার মেয়াদ হল 10 বছর। প্রশ্ন নম্বর 2, ভাইরাস কোন ভাষা হতে গৃহীত শব্দ? উত্তর হচ্ছে ল্যাটিন। তাহলে ভাইরাস ল্যাটিন ভাষা হতে গৃহীত শব্দ। প্রশ্ন নম্বর 3, ইস্টে কোন ভিটামিন আছে? উত্তর হচ্ছে ভিটামিন বি। প্রশ্ন নম্বর 5, ভারতবর্ষে ঔষধ আইন কত সালে জারি করা হয়? উত্তর হচ্ছে 1940 সালে। তাহলে ভারতবর্ষে ঔষধ আইন জারি করা হয় 1940 সালে। প্রশ্ন নম্বর 6, বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের কেন্দ্রীয় পরিষদের সদস্য সংখ্যা কত? উত্তর হচ্ছে 14 জন। তাহলে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের কেন্দ্রীয় পরিষদের সদস্য সংখ্যা হচ্ছে 14 জন। প্রশ্ন নম্বর 7, ঔষধ আইন 1940 এর ধারা কয়টি? উত্তর হচ্ছে 41টি। তাহলে ঔষধ আইন 1940-এর 41টি ধারা রয়েছে। প্রশ্ন নম্বর 8, আন্তর্জাতিক সেবামূলক সংস্থাগুলোকে কত ভাগে ভাগ করা যায়? উত্তর হচ্ছে 3 ভাগে। তাহলে আন্তর্জাতিক সেবামূলক সংস্থাগুলোকে 3 ভাগে ভাগ করা যায়। প্রশ্ন নম্বর 9, আল রাজির বিখ্যাত গ্রন্থ কোনটি? উত্তর হচ্ছে কিতাব আল মনসুরি, আল হাওই। এই দুটি আল রাজির বিখ্যাত গ্রন্থ। প্রশ্ন নম্বর 10, একটি ব্যবস্থাপত্রের কয়টি অংশ থাকে? উত্তর হচ্ছে 9টি। তাহলে একটি ব্যবস্থাপত্রের 9টি অংশ থাকে। প্রশ্ন নম্বর 11, রক্তের অতিরিক্ত চর্বি কমানোর ঔষধ কোনটি? উত্তর হচ্ছে অ্যাটোরভাস্ট্যাটিন, সিমভাস্ট্যাটিন, ফেনোফাইব্রেট। এগুলো রক্তের অতিরিক্ত চর্বি কমানোর ঔষধ। প্রশ্ন নম্বর 12, ডিওসকোরারিস লিখিত বইয়ের নাম কি? উত্তর হচ্ছে দ্য ম্যাটেরিয়া মেডিকা। তাহলে ডিওসকোরারিস লিখিত বইয়ের নাম হচ্ছে দ্য ম্যাটেরিয়া মেডিকা। প্রশ্ন নম্বর 13, ভেড়ার ক্ষুদ্রান্তের সাবমিউকাস যোজক কলা দ্বারা নিচের কোনটি তৈরি করা হয়? উত্তর হচ্ছে ক্যাটগাট সুচার্স। তাহলে ভেড়ার ক্ষুদ্রান্তের সাবমিউকাস যোজক কলা দ্বারা ক্যাটগাট সুচার্স তৈরি করা হয়। প্রশ্ন নম্বর 14, প্রস্তুত প্রণালী অনুযায়ী ব্যান্ডেজকে কয় ভাগে ভাগ করা যায়? উত্তর হচ্ছে 4 ভাগে। তাহলে প্রস্তুত প্রণালী অনুযায়ী ব্যান্ডেজকে 4 ভাগে ভাগ করা যায়। প্রশ্ন নম্বর 15, মাংসপেশির ইঞ্জেকশনে কত ডিগ্রি কোণে সুই প্রবেশ করানো হয়? উত্তর হচ্ছে 90 ডিগ্রি কোণে। তাহলে মাংসপেশির ইঞ্জেকশনের ক্ষেত্রে 90 ডিগ্রি কোণে সুই প্রবেশ করানো হয়। প্রশ্ন নম্বর 16, ইনসুলিন মুখে খাওয়া যায় না, কারণ? উত্তর হচ্ছে পাকস্থলীর পরিপাকক্রিয়া ইনসুলিন নষ্ট করে ফেলে। প্রশ্ন নম্বর 17, ত্বকে ইঞ্জেকশন প্রয়োগের সময় কত ডিগ্রি কোণে সুই প্রবেশ করে ঔষধ প্রয়োগ করতে হয়? উত্তর হচ্ছে 15 ডিগ্রি কোণে। তাহলে ত্বকে ইঞ্জেকশন প্রয়োগের সময় 15 ডিগ্রি কোণে সুই প্রবেশ করে ঔষধ প্রয়োগ করতে হয়। প্রশ্ন নম্বর 18, 1982 সালের ঔষধ নীতিতে নিম্নের কোন ডোজেস ফর্মটি করা হয়েছে? উত্তর হচ্ছে অ্যালেক্সির। প্রশ্ন নম্বর 19, ট্যাবলেট, ক্যাপসুল, সিরাপ ইত্যাদি কত তাপমাত্রার নিচে সংরক্ষণ করতে হয়? উত্তর হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াসের নিচে। তাহলে ট্যাবলেট, ক্যাপসুল, সিরাপ ইত্যাদি 30 ডিগ্রি সেলসিয়াসের নিচে সংরক্ষণ করতে হয়। প্রশ্ন নম্বর 20, নিচের কোনটি খাওয়ার পূর্বে অবশ্যই ঝাঁকিয়ে নিতে হবে? উত্তর হচ্ছে সাসপেনশন। তাহলে সাসপেনশন খাওয়ার পূর্বে অবশ্যই ঝাঁকিয়ে খেতে হবে। প্রশ্ন নম্বর 21, সাপোজিটরির ক্ষেত্রে কোনটি সঠিক নয়?
উত্তর হচ্ছে অত্যধিক তাপমাত্রায় গলে না। প্রশ্ন নম্বর 22, অ্যান্টরিক কোটেড ট্যাবলেট শরীরে কোন অংশ থেকে শোষিত হয়? উত্তর হচ্ছে ক্ষুদ্রান্ত। তাহলে অ্যান্টরিক কোটেড ট্যাবলেট শরীরের ক্ষুদ্রান্ত থেকে শোষিত হয়। প্রশ্ন নম্বর 23, বায়োলজিক্যাল ওষুধ যেমন ইনসুলিন, ভ্যাকসিন ইত্যাদি কত তাপমাত্রায় সংরক্ষণ করতে হয়? উত্তর হচ্ছে 2 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তাহলে বায়োলজিক্যাল ওষুধ যেমন ইনসুলিন, ভ্যাকসিন ইত্যাদি 2 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করতে হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যারা সি ক্যাটাগরির ফার্মাসিস্ট কোর্সে ভর্তি হয়েছেন তাদের মধ্যে বেশিরভাগ ছাত্রছাত্রী ফার্মেসি ব্যবসার সাথে জড়িত, যার ফলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যস্ত থাকতে হয়, পড়াশোনা করার মতো সময় হাতে পাওয়া যায় না। তাছাড়া এই বয়সে এসে পড়াশোনা করার মতো এনার্জি কারো থাকে না। সকলেই চায় কিভাবে সহজ পদ্ধতি অনুসরণ করে পাস করা যায়। কাজেই আপনাদের রিকোয়েস্টের ভিত্তিতে মডেল মেডিসিন শপ স্থাপন ও পরিচালনা প্রশিক্ষণ ম্যানুয়াল বইটি অনুসরণ করে ছোট্ট আকারে একটি ফাইনাল সাজেশন তৈরি করেছি। তাছাড়া এই সাজেশনটিতে বিগত সালগুলোতে পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছিল তাদের মধ্যে থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো সিলেক্ট করে সংযোজন করা হয়েছে। সাজেশনটিতে প্রথমে প্রতিটি সেশনের ব্রিফ কোশ্চেন এবং তারপর প্রতিটি সেশনের এমসিকিউ দেওয়া হয়েছে। আশা করি এই সাজেশনটি ভালোভাবে অনুশীলন করলে আপনারা অন্তত পরীক্ষায় ফেল করবেন না। তাছাড়া যারা আমাদের কাছ থেকে এই সাজেশনটি নেবেন তাদেরকে পরীক্ষার আগে আরও কিছু শর্ট নোট দেব, যাতে করে আপনাদের সকলের ফাইনাল পরীক্ষার প্রিপারেশন ভালো হয়। ফাইনাল সাজেশনের জন্য যোগাযোগ করুন এই নাম্বারে 01718066295। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।